যেখানে বলিউডের সুপারস্টাররা মদ ও তামাকের বিজ্ঞাপন স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন, সেখানে দক্ষিণের চলচ্চিত্র তারকারা তা শতহস্ত থেকে দূরে থাকেন। যার একটি উদাহরণ সামনে এসেছে যখন দক্ষিণ সুপারস্টার আল্লু অর্জুনকে 10 কোটি টাকার অফার দেওয়া হয়, তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি চান না তার ভক্তদের মধ্যে কোনো ধরনের ভুল বার্তা যাক। আসলে একটি মদ কোম্পানির বিজ্ঞাপনের অফার পেয়েছিলেন অর্জুন, এজন্য তাকে 10 কোটি টাকার অফার দেওয়া হয়, কিন্তু তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি। বলা হচ্ছে অর্জুন চান না তার ভক্তরা এসবের বিজ্ঞাপন দেখে এই ধরনের পণ্য ব্যবহার করুক। তিনি বিশ্বাস করেন যে তিনি নিজে যা গ্রহণ করেন না কেন তা প্রচার করবেন। ভক্তদের কাছে কোনো ভুল বার্তা দিতে চান না তিনি। নেশা সংক্রান্ত পণ্যের বিজ্ঞাপন না করা আল্লু অর্জুন এর আগে কোটি টাকার তামাক কোম্পানির বিজ্ঞাপনের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। তারপর বলেছিলেন, আমি ভক্তদের মধ্যে কোনো ভুল প্রচার করতে চাই না, আমি নিজে তামাক খাই না, এ কারণে আমি তামাক কোম্পানির ব্র্যান্ড প্রমোট করতেও চাই না। তার ঘনিষ্ঠ বন্ধুরা বলেছেন, আল্লু অর্জুন মানুষকে এই ধরনের কাজ এড়িয়ে চলার বার্তা দেন এবং আল্লু অর্জুনের এই ভালো অভ্যাস দেখে ভক্তরা আপ্লুত।